প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে 27 শবে কদর, আল্লাহু আকবার। আজকে শনিবার রাত্রি, কিন্তু শবে কদর। এই শবে কদরের রাত্রিতে সম্পূর্ণ রাত কিভাবে আপনি ইবাদত করবেন, কত রাকাত শবে কদরের নামাজ পড়বেন, কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং কোন জিকিরগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং বৃষ্টির মতো রিজিকের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে, যা চাইবেন তাই পাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে, পরিবার সংসারের উপর রহমত বরকত নাজিল করবে। সেই জিকিরগুলোর কথাও আমি বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আজকের এই ভিডিওটা দেখতে পারলে আজকে শবে কদরের রাত্রিটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি হবে, দামি রাত্রি হবে, আল্লাহর পছন্দের রাত্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই অনুরোধ করব, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে কত সময় তো ব্যয় করেছেন তাই না, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন আর শবে কদরের রাত্রিতে কিভাবে ইবাদত করতে হয় শুনুন এবং জানুন এবং নামাজের নিয়ম কানুনটা জানিয়ে দেব ইনশাআল্লাহ, সম্পূর্ণ নিয়ম কানুনগুলো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে কদরের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত, অবহেলায় হেলায় দুলায় কাটিয়ে দিবেন না। শবে কদরের রাত কিন্তু আপনার এক বৎসরের ভাগ্য লিখিত হয়ে যাবে, আপনার বাজেট হয়ে যাবে, কি খাবেন, কতটুকু খাবেন, কতটুকু টাকায় আপনি উপার্জন করবেন, আপনার রিজিকের মধ্যে কি আছে, এক বৎসরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনার ভাগ্য লিখিত দেওয়া হবে, বাজেট হয়ে যাবে, এক বৎসরের আপনার বাজেট হয়ে যাবে, আপনি যদি আমল করে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করাতে পারেন আপনার বাজেটটাও সুন্দর হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর রজনী সম্পর্কে আল্লাহ বলেছেন, আজকেই তো শবে কদর, শনিবার রাত্রে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শবে কদরের রজনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের রজনীতে কোরআনুল কারিমকে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন শবে কদরের রজনীটা কি, নবী হে আপনি কি জানেন শবে কদরের রাত্রিটা কি। আল্লাহ রাব্বুল আলামিন আবার সঙ্গে সঙ্গে নিজেই আল্লাহ বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদরের রজনী হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ যে ব্যক্তি শবে কদরের একটি রাত্রে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করানোর জন্যে, সে যেন 83 বৎসর 4 মাস পর্যন্ত একটানা ইবাদত করলো। সকলে বলি সুবহানাল্লাহ। শবে কদরের রজনীতে যদি আপনি 2 রাকাত শবে কদরের নামাজ পড়েন, 83 বৎসর 4 মাস পর্যন্ত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। শবে কদরের রজনীতে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, 83 বৎসর 4 মাস সুবহানাল্লাহ বলার সওয়াব আপনাদের আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে। শবে কদরের রাত্রিতে আপনি যদি 2 টাকা কাউকে দান করেন, আল্লাহর রাস্তায় দান করেন, 83 বৎসর 4 মাস পর্যন্ত দান করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আম, আল্লাহ বলেছেন দলে দলে ফেরেশতারা জমিনের মধ্যে রহমত নিয়ে বরকত নিয়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে এসে থাকে। আল্লাহু আকবার। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রজনীটা বরকত পূর্ণ করে দিয়েছেন, ফজরের নামাজের আগ পর্যন্ত বরকত শুধু বরকতই হতেই থাকে। যারা ইবাদত করে ফেরেশতারা
তাদেরকে আহলান সাহালান সালাম দিতে থাকে, মুসাহাবা তাদের সঙ্গে করতে থাকে, মারহাবা মারহাবা বলতে থাকে, সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ শবে কদরের রজনীতে মাগরিব নামাজের আজান তখন দিয়ে দেয়, ওই সময় আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে। আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে, আপনাকে ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকে, পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাকতে থাকে, ডেকে ডেকে বলতে থাকে, ও আমার বান্দা বান্দিরা কি আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব, কে আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও, আজকে শবে কদরের রাত্রিতে তোমার জীবনের যৌবনের সব গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে দেব, সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর কাছে আপনি যদি ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের নামাজটা পড়ে ক্ষমা চাইলে আপনি সঙ্গে সঙ্গে ক্ষমা পেয়ে যাবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অভাব অনটনের মধ্যে, আজকে আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গেরিজেক দেওয়ার জন্যে চলে এসেছি। এই শবে কদরের রাত্রিতে চাইবা আর রিজিক পাইবা, আল্লাহু আকবার, কি আছো সুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার জীবন দান করে দেব, কি আছ বিপদের মধ্যে কার মনের আশা পূরণ হয় না, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের আশাগুলোকে পূরণ করে দেব, আল্লাহু আকবার। এই শবে কদরের রাত্রি বরকতপূর্ণ রাত্রি, আবাদত করলেই কবুল মঞ্জুর হয়ে যাবে। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জানতে পারলেন শবে কদরের রাত্রিটা কি? আচ্ছা, শবে কদরের রাত্রিতে আবাদত করবেন কিভাবে, আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দিচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আজকে শনিবারে, আজকে শনিবার দিবাগত রাত্রি তো শবে কদর, আজকে আপনারা মাগরিব নামাজের পরে, মাগরিব নামাজের পরে যদি গোসল করতে মন চায়, যে না গোসল করব, তাহলে পবিত্রতা অর্জন করতে মন চাইলে ভালো করে তাহলে গোসল করবেন সুন্দর করে মাগরিব নামাজের পরে অথবা আসর নামাজের পরে, আপনার ইচ্ছা। গোসল করলে যে আলাদা সওয়াব পাওয়া যাবে পশমে পশমে, এটা মিথ্যা কথা, এভাবে গোসল করলে ভালো, একটা পবিত্র রাত্রি আল্লাহর কাছে আপনি পবিত্র অবস্থায় আরও পবিত্র হয়ে গেলেন, গোসল করলে তো আরও বেশি পবিত্র, আপনি গোসল করে পবিত্রতা অর্জন করে সুন্দর করে পাক ছাপ হয়ে আপনি মাগরিবের পরও গোসল করতে পারেন, গোসলটা করে সুন্দর করে পরিপাটি হয়ে আপনি এশারের নামাজটা পড়বেন। মাগরিব নামাজের পরে দুই রাকাত করে আপনারা ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। মাগরিবের নামাজের যখন আজান দিয়ে দেয় তখন থেকে কিন্তু শবে কদরের রাত শুরু হয়ে যায়। এই মাগরিব নামাজের পরে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে শবে কদরের নামাজ আপনারা পড়বেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি শবে কদরের রাত্রিতে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়ে, এটা আওয়াবিন নামাজ, আওয়াবিন নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি দুই রাকাত করে এভাবে ছয় রাকাত পর্যন্ত আওয়াবিন নামাজ পড়ে ফেলবেন। ঠিক আছে, যদি আপনি ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারেন তাহলে আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব লিখে দিবে। মানে রমজান ছাড়া, রমজান ছাড়া এভাবে বারো বৎসর পর্যন্ত, রমজান ছাড়া বারো বৎসর পর্যন্ত আবাদত করলে যেমন সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয় বারো বৎসরের। রমজানের মধ্যে আপনি আওয়াবিন নামাজ ছয় রাকাত পড়লে আষ্টশো চল্লিশ
বছর, 840 বছরের সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। 840 বছর পর্যন্ত আপনি যদি ইবাদত করেন যেমন সওয়াব হবে তেমন সওয়াব আল্লাহ লিখে দিবে। তাই আজকে শবে কদরের রাত্রিতে আওয়াবিন নামাজ পড়বেন, মাগরিব নামাজের পরে দুই রাকাত করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, ঠিক আছে? আচ্ছা, শবে কদরের রাত্রিতে আপনি আওয়াবিন নামাজটা পড়বেন, ঠিক আছে? পড়ার পরে আপনি গোসল করলে করেন, না করলে কোনো সমস্যা নেই। এশারের নামাজের আজান যখন মসজিদের মধ্যে দিয়ে দিবে, আপনি বাসার মধ্যে ঘরের মধ্যে আপনি এশারের নামাজের সুন্নত 4 রাকাত পড়লেন, 4 রাকাত ফরজ পড়বেন, ঠিক আছে? তারপরে 2 রাকাত এশার নামাজের সুন্নত পড়বেন, ছোট সুন্নত যেটাকে বলেন। তারপরে আপনারা দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ 20 রাকাত পর্যন্ত পড়বেন, পড়ার পর মুনাজাত করবেন। মুনাজাত শেষ হওয়ার পরে আপনি দাঁড়িয়ে যাবেন শবে কদরের নামাজ পড়ার জন্য। বিতরের নামাজ এখন পড়বেন না, বিতরের নামাজটা শবে কদরের নামাজের পরে পড়বেন ইনশাল্লাহ, ঠিক আছে? এটাই ভালো উত্তম আর কি। আচ্ছা, বিতরের নামাজটা আপনারা শবে কদরের নামাজের পরে পড়বেন। এখন তারাবি নামাজ পড়া মুনাজাত করে আপনি দাঁড়িয়ে যাবেন শবে কদরের নামাজ পড়ার জন্য। আপনি শবে কদরের নামাজের জন্য দাঁড়াইলেন, ভালো কথা। সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে শবে কদরের নামাজের এটা কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব। হ্যাঁ, এই নামাজটা হচ্ছে নফল নামাজ। শবে কদরের নামাজটা কি নফল নামাজ? আপনি নফল নামাজ হিসেবে এটা পড়বেন। এবং শবে কদরের নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? 2 রাকাত করে করে পড়তে হয়। কত রাকাত পড়তে হয় এটা? শবে কদরের নামাজ আপনি 2 রাকাতও পড়তারেন, 4 রাকাতও পড়তারেন। তো কমপক্ষে আলেমুল আমারা বলেছেন 12 রাকাত পর্যন্ত কমপক্ষে পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। তার চেয়ে বেশি আপনি যত পড়তে পারেন ততই সওয়াব পাবেন, যতই পড়তে পারেন ততই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবেন। তাই শবে কদরের নামাজটা আপনারা যত রাকাত পড়তে পারেন কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের নামাজটা যে পড়বেন কোন সূরা দিয়ে পড়বেন? আপনারা শবে কদরের নামাজ যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বড় সূরা দিয়েও পড়তে পারেন, ছোট সূরা দিয়েও পড়তে পারেন, আপনার ইচ্ছা। আপনি এমন কোন সূরা দিয়ে যে পড়তে হবে সূরা কদর দিয়ে পড়তে হবে এটা কোনো একেবারে নির্দিষ্ট নাই। তবে অনেক আলেমুল আমরা বলেছেন যেহেতু কদরের রাত্রি সম্পর্কে একটা সূরা আছে সূরা কদর, ওইটা প্রথম রাকাতে পড়বেন সূরা কদরটা পারলে, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। এটা হচ্ছে পারলে, না পারলে কোনো ধারদর্য নাই। আপনি পড়লে পড়বেন, না পড়লে নাই, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা জানতে পারলেন শবে কদরের নামাজটা যেই কোনো সূরা দিয়ে পড়া যায়, যেই কোনোভাবে পড়া যায় আপনারা পড়তে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, ঠিক আছে? তবে সূরা কদর পারলে প্রথম রাকাতে কদর পড়বেন, এভাবে সূরা কদর পড়তে হয়। হ্যাঁ, আমি শোনাচ্ছি আপনাদেরকে, না পারলে সমস্যা নেই, আলাম তারা পড়বেন, না পারলে না পারলে আরও আয়তাল্লা দিয়েও পড়বেন, কোনো সমস্যা নেই। আমি সূরা কদরটা শোনাই। হ্যাঁ, প্রথম রাকাতে সূরা কদর পড়বেন যদি পারেন এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى الفجر। ঠিক আছে, আপনি যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, 2 রাকাত শবে কদরের নামাজের পরপর কোন দোয়া পড়তে হয়? 2 রাকাত শবে কদরের নামাজ পড়ার কোন দোয়া পড়তে হয় বলবো, শবে কদরের নিয়তটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে একটু বলে দিই। হ্যাঁ, শবে কদরের নামাজের নিয়তটা যদি আপনারা আরবিতে করতে চান এভাবে করতে পারেন। হ্যাঁ, আরবিতে করতে চাইলে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার।
যদি আপনারা আরবিতে না পারেন বাংলাতেও করতে পারবেন। তবে আরেকটি বার আরবিতে বলে দিচ্ছি, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি শবে কদরের নামাজের নিয়তটা আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে অতি সহজে পড়ে শবে কদরের নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ, সওয়াবও কম হবে না ইনশাআল্লাহ। বাংলাতে অতি সহজে শবে কদরের নামাজটা নিয়তটা এভাবে করে আপনি পড়বেন। হ্যাঁ, আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, যদি আপনারা আরবিতে শবে কদরের নামাজের নিয়তটা না পারেন বাংলাতে শবে কদরের নামাজের নিয়তটা করে এভাবে শবে কদরের নামাজটা পড়বেন। আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি দুই রাকাত করে এই নামাজটা পড়তে হয়, তাই না? আপনি দুই রাকাত শবে কদরের নামাজটা পড়ে কোন দোয়া পড়বেন? দুই রাকাত শবে কদরের নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ 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 বলে আপনি দাঁড়িয়ে যাবেন। আবার যখন দুই রাকাত পড়বেন চার রাকাত, এই চার রাকাত পরপর অথবা ছয় রাকাত পরপর আপনি মুনাজাত করবেন, আপনার ইচ্ছা। একটু পরপর মুনাজাত করবেন, আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে এসে বলতে থাকে আপনার কি প্রয়োজন। তখন যদি আপনি একটু বারবার আল্লাহর কাছে বলতে পারেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, চার রাকাত পরপর অথবা ছয় রাকাত পরপর আপনার ইচ্ছা আপনি মুনাজাত করবেন। মুনাজাত করার পূর্বে আপনাকে একটু জিকির করতে হবে। যতবার মুনাজাত করবেন ততবার এই বসে বসে জিকির করবেন। শবে কদরের রাত কিন্তু শুধু যে নামাজ পড়বেন এটা না, কিন্তু কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, কতক্ষণ মুনাজাত, এভাবেই আপনি শবে কদরের রাতকে আপনি কাটাবেন ইনশাআল্লাহ ইবাদত করে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা শবে কদরের রাত্রিতে রাত্র জাগরণ করে ইবাদত করো, আপনারাও রাত্র জাগরণ করে ইবাদত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি কোরআন নাজিলের রাত্রি শবে কদরের রাত্রি, সকলে বলি সুবহানাল্লাহ। শবে বরাত, শবে মেরাজ যত আছে সব থেকে উত্তম শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় হচ্ছে শবে কদর, লাইলাতুল কদর, সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাই আপনারা দুই রাকাত চার রাকাত নামাজ পড়ার পরপর বা ছয় রাকাত নামাজ পরপর আপনারা এই তাসবিটা হাতের মধ্যে নেবেন। তাসবি থাকলে জিকির করতে মন চায়, হ্যাঁ, তাসবিটা নিয়ে জিকির করবেন, ভালো হিসাব রাখা যায়। এইভাবে হিসাব রাখা যায় না, একটা উৎসাহ জাগে না, তাসবিটা হাতের মধ্যে রেখে আপনি যখনই মুনাজাত করবেন তখনই তাসবিটা নিয়ে একশোবার প্রথমে সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আবার একশোবার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, একশোবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একশোবার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, একশোবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি জিকিরগুলো করবেন। যদি আর না পারেন এখনই মুনাজাত করবেন, যদি আরও জিকির করতে চান তাহলে আপনি আরও জিকির করতে পারেন, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটাও পাঠ করতে পারেন। তারপর আপনি দোয়া ইউনুসও পাঠ করতে পারেন, সকল বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এবং আরো এ দোয়াটাও পাঠ করতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও পাঠ করতে পারেন। মোট কথা, যত জিকির আপনার জানা আছে আপনি সব জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। জিকির করে সর্বশেষ দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। এই মুনাজাতের মধ্যে আরেকটি দোয়া আছে, আম্মাদার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই কোন দোয়াটা করব? নবীজি বলেছেন, ও আয়েশা, শবে কদর যদি পেয়ে যাও একটা
ছোট্ট দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দেবে। এই দোয়াটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা আপনারা শিখবেন ইনশাআল্লাহ, না পারলে আমাকে কমেন্ট বক্সের মধ্যে বলবেন, আমি আপনাদেরকে কমেন্টসের মধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ। এটা সবে কদরের দোয়া, এটা না পাঠ করলে কোনো সমস্যা নেই, এটা যদি না পারেন আপনি আল্লাহুম্মা গফিরলি এটা পড়লেও চলবে, আল্লাহুম্মা গফিরলি এটা না পড়লেও চলবে। যদি আরবি কিছুই পারেন না, একেবারে মুনাজাতের কিচ্ছু পারেন না, আরবি কোনো মুনাজাত পারেন না, তাহলে শুধু এভাবে আল্লাহুম্মা আমিন আল্লাহর কাছে বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছে আল্লাহ, পাপ করেছি, অন্যায় করেছি, এই শবে কদরের রাত্রিতে তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো, মাফ করো, আল্লাহ পরিবার সংসারের উপর রহমত বরকত নাজিল করো, রিজিক দাও, অভাব অনটনের মধ্যে আছি আল্লাহ বিপদ দূর করে দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহর কাছে রিজিক চাইবেন, আল্লাহর কাছে সুস্থতা চাইবেন, যে আল্লাহ সকলকে সুস্থ রাখো, আল্লাহর কাছে সব চাইবেন মনের আশা পূরণ হওয়ার জন্যে, এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি সকলের জন্য প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহর কাছে, তারপর আপনি মুনাজাত শেষ করবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবেও শেষ করতে পারেন। তাহলে এভাবে আপনি শবে কদরের নামাজটা দুই রাকাত চার রাকাত পরপর, চার রাকাত বা ছয় রাকাত পরপর বসে বসে জিকির করে দোয়া করবেন ইনশাআল্লাহ, যতটুকু পারেন আপনি। সারা রাত যে নামাজ পড়তে হবে এমন কোনো কথা না, বারো রাকাত পড়লেন নামাজ, এরপরে জিকির করলেন আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা জিকির করলেন, মুনাজাত করলেন একটু পরপর, একটু পরপর মুনাজাত করলেন, একটু পরপর দুরুদ শরীফ পড়লেন, হুম, তাহলে অবশ্যই এভাবে আপনি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত পর্যন্ত নামাজ এভাবেই পড়বেন, তার চেয়ে বেশি পড়লে আপনি এভাবেই পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঠিক এভাবেই আপনারা শবে কদরের রাত্রিতে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং শবে কদরের নামাজটা যখন শেষ হয়ে যাবে, সর্বশেষ বিতরের নামাজ তিন রাকাত পড়ে ফেলবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, তাহলে শবে কদরের রাত্রিতে আল্লাহর কাছে সব চাইবেন। প্রিয় দিনই ভাই এবং বোনেরা, আমি সকলকে বলবো, মহিলা মা বোনদেরকেও বলবো, যারা ভাই আছেন আমার সকলকে বলবো, শবে কদরের রাত্রিতে আপনারা শবে কদরের নামাজটা কীভাবে পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, বসে একটু সুন্দর করে এই দুই রাকাত শবে কদরের নামাজ দেখলে ইনশাআল্লাহ আজকে শবে কদরের রাত্রিতে শনিবার রাত্রিতে নিজে নিজেই শবে কদরের নামাজ বারো রাকাত পড়তে পারবেন, তার চেয়েও বেশি পড়তে পারবেন, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। অনুরোধ করব, জীবনে কত সময় তো ব্যয় করেছেন, একটু সময় ব্যয় করে এই ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করছি নামাজের মধ্যে, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে এই রমজান মাসের মধ্যে 700 করে নেকি পাবেন এবং নামাজটাও হয়ে গেল ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হতে পারে আজকে শবে কদরের রাত্রিতে, তাই নামাজটা মনোযোগ দিয়ে দেখুন কিভাবে পড়তে হয়। ঠিক আছে, আচ্ছা শবে কদরের আজকে এশারের নামাজের আজান দিল, বালা কথা, এশার নামাজটা পড়লাম ভালো কথা, তারাবি নামাজটা পড়লাম ভালো কথা, বিতরের নামাজটা পড়তাম না, এখন শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। শবে কদরের নামাজটা পড়তে হবে, দুই রাকাত নিয়ত করতে হবে, এখন আরবি নিয়ত পারলে আরবি, বাংলা পারলে বাংলা, আমরা আরবিতে বলে দিচ্ছি, আরবিতে যদি নিয়ত করতে চান এভাবে করবেন, নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনার আরবিতে নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত্র এভাবে করবেন, আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, আমি বসে বসে দেখাচ্ছি, ঠিক আছে, আপনারা কিন্তু দাঁড়িয়ে নামাজটা পড়বেন, একটু দেখাইতে সুবিধা এই জন্য, ঠিক আছে, কোথায় কী পড়বেন আপনারা মনে রাখবেন, নিয়ত্রা বাদলাম, আবারও নিয়তবাদী, আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, নিয়তরা বাদার পর সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে, আউযু বিল্লাহি মিনাশশাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ
لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা পড়তে পারেন সূরা কদর পারলে কদর পড়বেন না পারলে আলাম তারা পারবেন না পড়বেন না পারলে তাব্বাতিয়াদা পড়বেন আপনার ইচ্ছা আমরা সূরা কদর দিয়ে পড়ব যেহেতু পারি ঠিক আছে হ্যাঁ কোনো সমস্যা নাই না পারলে আপনি যেটা দিয়ে পড়বেন সেটা দিয়ে হবে আমরা সূরা কদর পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাক মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে গিয়ে তিনবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركو থেকে উঠি বার সময় সামি আল্লাহ লিমান হামিদা সুজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এখন সেজদায় চলে যেতে হবে আল্লাহু আকবার সেজদায় গিয়ে তিনবার পড়বেন সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে দোয়া পড়বেন পারলে না পারলে কোনো সমস্যা নেই ছোট্ট দোয়াটা পড়বেন রব্বি গফিরলি তারপর আবার সেজদা না পারলে কোনো সমস্যা নেই বসে দেরি করবেন একটু সোজা হয়ে আবার সেজদা আল্লাহু আকবার আবার সেজদা তিনবার সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা আল্লাহু আকবার এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন দ্বিতীয় রাকাতে এটা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এখন বিসমিল্লাহ পাঠ করে কুল হুয়াল্লাহ পড়বেন বা যে কোনো একটা সূরা পড়লে চলবে আমরা কুল হুয়াল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد এখন আপনাদেরকে রুকুতে চলে যেতে হবে আল্লাহু আকবার রুকুতে তিনবার সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এখন আবার সেজদায় আল্লাহু আকবার সেজদা তিনবার সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন দোয়া না পারলেও সমস্যা নেই তারপর আবার সেজদা চলে যাবেন আল্লাহু আকবার আবারও তিনবার সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই রাকাত শবে কদরের নামাজ পড়ে আমরা বসেছি বৈঠকের মধ্যে এখন কিভাবে তাশাহু দুরুদ শরীফ দয়া মাসরা পয়রা সালাম ফিরে দোয়া করে দেখতে থাকুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله استغفر الله প্রিয় দিনী ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ আমরা দুই রাকাত শবে কদরের নামাজ পড়িয়ে দেখিয়েছি কিভাবে আপনারা শবে কদরের নামাজ পড়বেন ঠিক আছে এভাবে আপনারা 12 রাকাত পর্যন্ত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে দাঁড়িয়ে যাবেন আরো দুই রাকাত পড়ে আপনি মুনাজাত করবেন বা 6 রাকাত পড়ে মুনাজাত করবেন ঠিক আছে এভাবে আপনি যত রাকাত পড়তে পারেন কমপক্ষে 12 রাকাত পড়বেন 4 রাকাত পর পর আপনি মুনাজাত করবেন মুনাজাতের পূর্বে আপনি তাসবিহটা হাতের মধ্যে নিয়ে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার মোট কথা যত জিকির পারেন তারপরে দরুদ শরীফ 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার তারপর আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে ঠিক আছে আল্লাহর কাছে মুনাজাত করে ক্ষমা চাইবেন maaf চাইবেন দোয়া করবেন শবে কদরের দোয়াটা পারলে পড়বেন না পারলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনাদের শবে কদরের নামাজ হবে শবে কদরের দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া فاعفو عني أبرو اللهم إنك عفو تحب العفو فاعفو عني এভাবে পড়তে হয় না পারলে আমাকে বলবেন আমি বাংলাতে স্ক্যানের মধ্যে লিখে দেব মানে কমেন্টসের মধ্যে লিখে দেব ইনশাআল্লাহ ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এভাবে আপনি শবে কদরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ যত রাকাত পারেন তারপরে সর্বশেষ আপনি বিতরের নামাজটা পড়ে ফেলবেন শেষ করে ফেলবেন ঠিক আছে ইনশাআল্লাহ যদি আপনি সারা রাত জাগ্রত থাকতে না পারেন তাহলে আপনি অর্ধেক রাতে ঘুমিয়ে থাকবেন 12টা বাজে 12:30টা বাজে ঘুমাইবেন আবার ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহাজ্জুদের নামাজ দুই রাকাত করে পড়তে হয় ভোর রাতে সেহরি খেতে উঠলে পড়বেন যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ঠিক আছে শুধু বাংলাতে নিয়ত করলে চলবে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি আল্লাহু আকবার শেষ ঠিক আছে এভাবে আপনারা নামাজগুলো করবেন পড়বেন এবং শবে কদরের রাত ইবাদত করবেন জিকির করবেন মুনাজাত করবেন এভাবেই ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদেরকে কবুল করে মঞ্জুর করে সব সময় সুস্থ রাখে এবং শবে কদরের রহমত বরকত নাজিল করে মনের আশা পূরণ করে সকল ভাই বোনেরা লিখবেন কমেন্টসের মধ্যে আমিন যারা যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো মনের আশা পূরণ করে দিও মক্কা মদিনায় নিও আল্লাহুম্মা আমিন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে আবার প্রেস করে দিন অল করে দিন তাহলে সব ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে আমি আবারও বলছি যারা আমার ভিডিওগুলো প্রত্যেকটা পেতে চান এই সরল পথে ইউটিউব চ্যানেলের মধ্যে বা নামাজ শিখুনে আপনার চ্যানেলের মধ্যে গিয়ে দেখবেন বাম দিকে লেখা আছে এখন দেখতে পাচ্ছেন বাম দিকে নিচে লেখা আছে চ্যানেলের নামটা আর ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা ডান দিকে সাবস্ক্রাইব বাটনটার মধ্যে প্রথমে চাপ দিবেন দিলে সাবস্ক্রাইব হবে তারপরে একটা দেখবেন একটা বেল আইবো বেলটা যখন আসবে বেলটার উপরে যখন চাপ দিবেন দেখবেন নিচে আসবে লেখা অল নোটিফিকেশন অল আপনি অলের মধ্যে চাপ দিবেন অল হয়ে যাবে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আমি লাইভে আসার সঙ্গে সঙ্গে তাহলে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু